হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলে চলে আসছি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। আপনার দেখতেই পাচ্ছেন আমি আসলে এই বর্ডার লাইন গুলা কিভাবে তৈরি করতেছি। তো আসলে এই বর্ডার লাইন তৈরি করার জন্য অনেকেই আপনার খোঁজাখুঁজি করে আর কি, যে এই বর্ডার লাইন গুলা কিভাবে তৈরি করতে হয়। আসলে অনেকে জানেও না। কিবোর্ডের আপনার কিছু প্রোগ্রাম আছে কিবোর্ডে, একদম শর্টকাট যে প্রোগ্রাম গুলা, ওই প্রোগ্রাম গুলো ইউজ করে আপনি খুব সহজে বর্ডার লাইন তৈরি করতে পারবেন। তো সেটার জন্য আজকে আমি মূল ভিডিওটা উপস্থাপন করব। আমরা মূলত বর্ডার লাইন তৈরি করার জন্য এখানে যে ফরম্যাট যে অপশনটা মাইক্রোসফট ওয়ার্ডের, এই ফরম্যাট অপশনে গিয়ে আমরা এই যে বর্ডার অ্যান্ড শেডিং যে অপশন, এই যে এখানে, এখান থেকে মূলত আমরা বর্ডার লাইন গুলো খুঁজে বের করি। তো আমি আজকে এটা দেখাবো না, যেহেতু এটা অনেক হার্ড কাজ, আমি সহজে আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে আপনারা বর্ডার লাইন তৈরি করবেন। সেটার জন্য আমি যেমন দেখাই, এটা আমি জাস্ট এই কিবোর্ড দিয়ে দেখালে আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন, এই জন্য মূলত আমার এই কিবোর্ডটা। এখন যেমন আপনি যদি কোনো একটা লেখা আপনি লিখতেছেন, এখন দেখা যায় এটার নিচে আপনি একটা বর্ডার লাইন তৈরি করবেন। তো এই যে আমি যেমন এই লেখাটা লিখলাম, এই লেখাটার নিচে যদি আমি মানে মানে আপনার বর্ডার লাইন তৈরি করি, তো বর্ডার লাইন হিসেবে আসলে অনেক ধরনের বর্ডার লাইন হয়। যেমন আপনি যদি এখান থেকে দেখেন যে এই যে টিক মার্ক, ছোট ছোট এই যে ডাইরেক্টলি একটা বর্ডার লাইন, হ্যাঁ, এই যে মোটা চিকন, মানে অনেক ধরনের হয়। এখন যেমন আপনি এখানে চিকন যদি দিতে চান, তাহলে সংক্ষেপে আপনার যে কিবোর্ড আছে, এই কিবোর্ডের থেকে আপনি সোজাসুরি এই যে স্টার যে চিহ্নটা, এই স্টার চিহ্নটা অর্থাৎ আটের মধ্যে কিবোর্ডের আট অপশনে স্টার চিহ্ন, সেটা শিফট চেপে ধরে আপনাকে এখান থেকে টিপতে হবে। দেখছেন, এই শিফটে চেপে ধরে আপনি এখান থেকে এই যে স্টার চিহ্নতে চিহ্নটা আপনার তিনবার ক্লিক করবেন, করে এন্টার চার দিলেই হবে। তা আমি টোটালি ধরেন আপনার পুরোটা কেটে দিই। যেমন আমি সহজেই এখানে এটা উঠালাম, এখন আমি এই শিফট চেপে ধরলাম, এই যে দেখেন আমি এখান থেকে যেমন আপনার যে স্টার চিহ্ন, আমি তিনবার, দুইবার দিলে হবে না, দুইবারের উপরে আপনাকে তিনবার চারবার যা মনে চায় দেবেন। তিনটা টিপ দিয়ে আপনি সরাসরি টিপ দিতে হবে এন্টার, এন্টার টিপ দিলে দেখবেন যে আপনার কাজটা শেষ। এখন আমি এখানে তিনটা চার দিলাম, এন্টার দিলাম, কিন্তু হচ্ছে না। আসলে মূল ঘটনা হলো কি, লেখার পরে যদি আপনি স্টার চাপেন কাজ হবে না, আপনাকে লেখা শুরু করার আগেই আপনাকে স্টার চাপতে হবে। যেমন আমি আবারও দেখাই যে এখানে আমি শিফটটা চেপে ধরলাম, দেখে এবার আমি এই স্টার চিহ্ন তিনবার ক্লিক করলাম, করার পর আমি এন্টার চাপলাম, দেখেন এখানে একটা বর্ডার লাইন তৈরি হয়ে গেছে অলরেডি। এখন আপনি দেখা যায় এটা যেতে আরেকটু মানে ডাইরেক্টলি বর্ডার লাইন তৈরি করবেন, মানে এই যে আপনার এখানে যে ডট 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 যে চিহ্ন, এটা বাদ দিবেন। সেটার জন্য আমরা কি করবো, আপনার এখন আমি দেখাই বর্ডার লাইনের উপরে, ধরেন আপনি লেখেন যে লিখলেন, এখন যাক ধরেন আমরা আরেকটা বর্ডার লাইন তৈরি করবো, সেটা এরকম না, সেটা আরো ঘন ঘন হবে, মানে এই ডট চিহ্নগুলো। সেটার জন্য আপনি কি করবেন, আবার শিফট চাপবেন, চাপার পরে আপনাকে এবার হ্যাশ, এই যে হ্যাশ যে চিহ্নটা তিনে আছে, হ্যাশ চিহ্নটা আপনি তিনবার টিপ দেবেন, দিয়ে আপনি সরাসরি এন্টারে চাপ দেবেন। দেখেন এখানে কি আসছে। এখন ধরেন এই ধরনের আরো আরো অনেক বর্ডার লাইন আছে, যেমন আমি আর একটু নিচে নামি, নামি ধরেন, এবার আমি আপনাদেরকে দেখাবো। এই যেমন আবার শিফট চাপলাম, এই যে এখানে দেখেন মাইনাস যে চিহ্নটা, মাইনাস চিহ্ন তিনবার চাপলাম, চাপার পরে দেখেন আমি এন্টার চাপলাম, কি আসলো দেখলেন। আবার ধরেন না আমি আরো অন্যটা দিতে চাই, যে আর একটু আরো মোটা, সেটার জন্য বা আরো চিকন, এবং এখানে এই সময় সময় সিংহের মধ্যে কিন্তু আরেকটা আপনার বর্ডার লাইন পাবে, সেটার জন্য শিফট চাপার দরকার হবে না, সরাসরি সময় সময় সিংহ তিনবার টিপে আপনি এই যে এন্টারে টিপ দিবেন। দেখছেন, এই ধরনের মূলত আমরা বর্ডার লাইন গুলো তৈরি করে ফেলতে পারি খুব সহজে আপনার এই ইয়ের মাধ্যমে আর কি, কিবোর্ডের মাধ্যমে, শর্টকাট কি যেটাকে বলা হয়। তো ভিউয়ার্স, এখন আপনারা এটার উপরে যা ইচ্ছে তা লিখতে পারেন, এই আর কি, এই যে যা ইচ্ছে তা লিখতে পারেন, লেখা শেষ হলে আপনি আবার লিখবেন, এরকম আর কি টোটালি। এখন এই যে লেখাগুলো, এগুলো তো লিখে, এবার যদি আপনি বক্স তৈরি করতে চান, বক্স যে যে কোনো লেখার মধ্যে একটা বক্স তৈরি করবো, যেমন আপনি কিবোর্ড থেকে যে কোনো একটা লেখা লিখলেন, এখন এখান থেকে জাস্ট এইটুকু টিক মার্ক দিয়ে আপনি একটা বক্স তৈরি করবেন। সেটার জন্য আপনাকে ফরম্যাট অপশনে গিয়ে এই যে বর্ডার অ্যান্ড এখানে যাবেন, এবার এখানে বিভিন্ন রকমের বক্স আছে দেখতে পাচ্ছেন। আমি যে লেখাটা টিক মার্ক দিয়েছি সেটা এখানে শো করতেছে। এখন আপনি এই লেখাটার মধ্যে কোন ধরনের বক্স ইউজ করতে চান, বক্সের মধ্যে যেমন মোটা দেখছেন, চিকন বিভিন্ন রকমের আছে, বা বিভিন্ন কোয়ালিটির বক্স আছে, এখন আপনার যেটা ভালো লাগে, বা নিচে আছে থ্রিডি,
এখান থেকে আপনি বিভিন্ন যে দেখেন বিভিন্ন সুন্দর বক্স 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 আছে, যার সাথে বক্স এখান থেকে বিভিন্ন নন আছে, বক্স আছে, তারপর আপনার শেডাও আছে, থ্রিডি আছে, কাস্টম আছে, এরকম আপনার যেটা ভালো লাগে এখান থেকে আপনি গিয়ে বক্স গুলা খুঁজে নিতে পারেন। এই যে বক্স কত সুন্দর ডিজাইন করা বক্স, যেমন আমি এই দেখাটার মধ্যে বক্সটা ইউজ করবো, জাস্ট বক্সে ক্লিক করে এখানে টিক দিলাম আর এখান থেকে আমি খুঁজে নিলাম যেটা আমার ভালো লাগে, চুজ করলাম আর কি, করার পরে জাস্ট ওকে দিলাম। দেখেন এখানে কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আবার যদি না আপনি আলাদা ভাবে কোনো বক্সে লিখতে চান, সেটার জন্য আপনি আগে এখানে যাবেন, যাওয়ার পরে আপনার এখান থেকে ধরেন একটা বক্স চুজ করেন, কোনটা ভালো লাগে আপনার, সুন্দর একটা, যেমন এই বক্সটা মোটামুটি ভালো। আরো নিচে অনেকগুলো আছে, কাস্টম, থ্রিডি, থ্রিডি বক্স আছে, থ্রিডি বক্সের মধ্যে আরো অনেক ডিজাইন, যেমন এই ডিজাইনটা মোটামুটি পারফেক্ট একটা ডিজাইন। এখানে গিয়ে আপনি এই যে লেখাটা লিখলেন, হ্যাঁ, আবার একটা চাপলেন, আবার একটা চাপলেন, লিখলেন, তার মানে বক্সটা কি খুব সুন্দর আকারে একটা বক্স আপনি পেয়ে গেলেন, প্রিন্ট দিলেন, সেন্ড করছেন বক্স আসবে। তো ভিউয়ার্স এই ছিল আর কি আজকের ভিডিও। তো এমএস ওয়ার্ড নিয়ে আরো অনেক ভিডিও আসবে, মানে আপনার যেগুলো আপনাদের কাছে হার্ড মনে হয় সেগুলোকে আমি শর্টকাট মানে সহজে আপনাদের মাঝে তুলে ধরবো। তো সবাই ভালো থাকবেন, আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকের জন্য ভিডিও এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।